কেতিয়া ওলাব অসমত কংগ্রেসের প্রার্থী তালিকা দিনের পিছত দিন লৈছে। কিন্তু অসমত কংগ্রেসের প্রার্থী তালিকা এই পর্যন্ত প্রকাশ হওয়া নাই। এআইসিসি সূত্রের পৰা পোৱা খবর মতে 11 মার্চত অসমত ঘোষিত হব প্রার্থীর নাম। কংগ্রেসের প্রার্থীর তালিকালৈ বাট না চাই ইতিমধ্যে প্রচার কার্য আরম্ভ করলে গুৱাহাটী লোকসভা সমষ্টির কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মীরা বৰঠাকুৰে। মীরা বৰঠাকুৰে অবশ্যই নিজের ভোট দিয়ক বলে নকলেও গণতন্ত্রের ভোট দিবলে আহ্বান জানায়। গুৱাহাটীৰ সমষ্টির বিভিন্ন স্থানত ব্যতিক্রমী রূপত বিবেক ভোট বিচারি প্রচার চলাইছে মীরা বৰঠাকুৰে। মানুহে যাতে সঠিকভাবে বিবেক ভোট প্রদান করে দেশের স্বার্থত, গণতন্ত্রের স্বার্থত, সংবিধান রক্ষার স্বার্থত, ভবিষ্যৎ যুব প্রজন্মর সংস্থাপনের স্বার্থত, মাদক দ্রব্য নির্বারণের স্বার্থত, অত্যাধিক মূল্য বস্তুর যে মূল্য বৃদ্ধি হয়েছে তাক রোধ করার স্বার্থত যাতে মানুষে ভোট দিয়ে আর যাতে ভয় আর ভীতির ঊর্ধ্বত বিবেক ভোট প্রদান করে, ইলেকশনের আগের দিনাখন যাতে রাইজে উতিবাহী নগৈ বিবেক ভোট প্রদান করে গণতন্ত্রক রক্ষা করা, তার কারণে আমি একটা সজাগতা অনুষ্ঠান আরম্ভ করেছি। গুৱাহাটী সমষ্টিটো এটা বৃহৎ সমষ্টি। এই সমষ্টিত বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধিয়ে প্রচার চলায় মানে নির্বাচন পার হয়ে যাব বলে কয় মীরা বৰঠাকুৰে। মীরা বৰঠাকুৰৰ মতে বিজেপি প্রার্থীয়ে মুখ বন্ধ করে নির্বাচন খেলিব লাগিব। কেতিয়াও বিরোধী পক্ষক দুর্বল বলে নকও, পার্টি লেভেলত খেলিব। বিজুলি কলিতা ইলেকশন খেলাতকে পার্টিয়ে খেলিব লাগিব, কারণ বিজুলি কলিতা এখিনি গৈ পোৱালৈকে নির্বাচন পার হয়ে যাব, কারণ আজি এক বছর পর গিয়ে শেষ করব পৰা নাই। গতি 30 দিন 40 দিন বিজুলি কলিতা শেষ করব নয়, কিন্তু পার্টি লেভেলত ইলেকশন খেলিব লাগিব। করিমগঞ্জ সমষ্টিত বিরোধীর টিকট পাব বলে আশাবাদী কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে তেও টিকিট পালে তেওর জয় নিশ্চিত বলে কয়। মই তো আশা করছো, এপ্লাই করছো, সবে আশা করছে, মই আশা করছো টিকিট পাম। আর টিকিট পালে মই জিতার কথাও আপনার কব ভাগে 100% মই জিতার সম্ভাবনা আছে। আজি প্রায় 40 বছর মই ফিল্ডত আছো, মানুষের লগত মই সদায় আছো, আর মানুষের সমস্যাটা লোক সদায় মই কিন্তু মানে বক্তব্য রাখো, মানুষের সমস্যার লগত থাকো। গুৱাহাটীত মীরা বৰঠাকুৰৰ প্রচারের সময়ত তেওঁক সঙ্গ দিছে প্রাক্তন মন্ত্রী প্রণতি ফুকনের লগতে মহিলা কংগ্রেসের নেত্রী সকলে। বলেন ভট্টাচার্যর সহযোগত বিপুল বর্মনের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। কেতিয়া ওলাব অসমত কংগ্রেসের প্রার্থী তালিকা দিনের পিছত দিন লৈছে। কিন্তু অসমত কংগ্রেসের প্রার্থী তালিকা এই পর্যন্ত প্রকাশ হওয়া নাই। এআইসিসি সূত্রের পৰা পোৱা খবর মতে 11 মার্চত অসমত ঘোষিত হব প্রার্থীর নাম। কংগ্রেসের প্রার্থীর তালিকালৈ বাট না চাই ইতিমধ্যে প্রচার কার্য আরম্ভ করলে গুৱাহাটী লোকসভা সমষ্টির কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী মীরা বৰঠাকুৰে। মীরা বৰঠাকুৰে অবশ্যই নিজের ভোট দিয়ক বলে নকলেও গণতন্ত্রের ভোট দিবলে আহ্বান জানায়। গুৱাহাটীৰ সমষ্টির বিভিন্ন স্থানত ব্যতিক্রমী রূপত বিবেক ভোট বিচারি প্রচার চলাইছে মীরা বৰঠাকুৰে। মানুহে যাতে সঠিকভাবে বিবেক ভোট প্রদান করে দেশের স্বার্থত, গণতন্ত্রের স্বার্থত, সংবিধান রক্ষার স্বার্থত, ভবিষ্যৎ যুব প্রজন্মর সংস্থাপনের স্বার্থত, মাদক দ্রব্য নির্বারণের স্বার্থত, অত্যাধিক মূল্য বস্তুর যে মূল্য বৃদ্ধি হয়েছে তাক রোধ করার স্বার্থত যাতে মানুষে ভোট দিয়ে আর যাতে ভয় আর ভীতির ঊর্ধ্বত বিবেক ভোট প্রদান করে, ইলেকশনের আগের দিনাখন যাতে রাইজে উতিবাহী নগৈ বিবেক ভোট প্রদান করে গণতন্ত্রক রক্ষা করা, তার কারণে আমি একটা সজাগতা অনুষ্ঠান আরম্ভ করেছি। গুৱাহাটী সমষ্টিটো এটা বৃহৎ সমষ্টি। এই সমষ্টিত বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধিয়ে প্রচার চলায় মানে নির্বাচন পার হয়ে যাব বলে কয় মীরা বৰঠাকুৰে। মীরা বৰঠাকুৰৰ মতে বিজেপি প্রার্থীয়ে মুখ বন্ধ করে নির্বাচন খেলিব লাগিব। কেতিয়াও বিরোধী পক্ষক দুর্বল বলে নকও, পার্টি লেভেলত খেলিব। বিজুলি কলিতা ইলেকশন খেলাতকে পার্টিয়ে খেলিব লাগিব, কারণ বিজুলি কলিতা এখিনি গৈ পোৱালৈকে নির্বাচন পার হয়ে যাব, কারণ আজি এক বছর পর গিয়ে শেষ করব পৰা নাই। গতি 30 দিন 40 দিন বিজুলি কলিতা শেষ করব নয়, কিন্তু পার্টি লেভেলত ইলেকশন খেলিব লাগিব। করিমগঞ্জ সমষ্টিত বিরোধীর টিকট পাব বলে আশাবাদী কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে তেও টিকিট পালে তেওর জয় নিশ্চিত বলে কয়। মই তো আশা করছো, এপ্লাই করছো, সবে আশা করছে, মই আশা করছো টিকিট পাম। আর টিকিট পালে মই জিতার কথাও আপনার কব ভাগে 100% মই জিতার সম্ভাবনা আছে। আজি প্রায় 40 বছর মই ফিল্ডত আছো, মানুষের লগত মই সদায় আছো, আর মানুষের সমস্যাটা লোক সদায় মই কিন্তু মানে বক্তব্য রাখো, মানুষের সমস্যার লগত থাকো।
গুৱাহাটীত মীৰা বৰঠাকুৰৰ প্ৰচাৰৰ সময়ত তেওঁক সংগ দিছে প্ৰাক্তন মন্ত্ৰী প্ৰণতি ফুকনৰ লগতে মহিলা কংগ্ৰেছৰ নেত্ৰীসকলে। বলেন ভট্টাচাৰ্যৰ সহযোগত বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।